আমি প্রফেসর ডক্টর মাহবুব হোসেন মেহেদি বলছি। আমি অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন। কারণ দেখা যাচ্ছে একটা মানুষ ঘুমিয়ে আছে, রাত্রেবেলা হঠাৎ করে পায়ের ভেতরটা টান দিল, দিনেবেলাও দিতে পারে, অনেক সময় খেলতে যাওয়া দিতে পারে। তো এটাকে আমরা বলি মাসল পুল বলে, অনেক সময় এটাকে আমরা মাসল স্পাজমও বলতে পারি, তো মাসল পুল আমরা বলি আর কি। তো এটা হতে পারে যে কোনো আঘাতজনিত কারণও হতে পারে, যারা স্পোর্টস খেলাধুলা করেন আশা করেন তখন একটা পেশি আর একটা পেশি উপরে উঠে গেলেও এটা হতে পারে, আর অনেক ক্ষেত্রে এটা টান খেলে হতে পারে। তো আর অনেকে আছেন যারা বিভিন্ন বয়সের, যেটা রাত্রিবেলা হয়ে থাকে, ঘুমের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও একটা এটাকে আমরা মাসল পুল বলি, একটা মাসল আর একটা মাসলের উপরে উঠে যায় বা বিভিন্ন ধরনের ওখানে ব্যথা করে, খুব কষ্ট পায়। এর অন্যতম কারণ আরেকটা কারণ হতে পারে যে বয়স একটা কারণ হতে পারে, এখানে ভিটামিন ডির অভাব হতে পারে, নিউরোজেনিক ভিটামিন যেগুলো আছে ভিটামিন B1, B6, B12 এই ভিটামিনগুলোর অভাবে হতে পারে, এবং মাসলগুলো শক্ত হয়ে গেলেও এটা হতে পারে। এবং অনেক ক্ষেত্রে আছে যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম এগুলোর অভাবে হতে পারে, সেগুলো আমরা মনে করি এগুলো যথাযথভাবে তার পরীক্ষা নিরীক্ষা করে সুচিকিৎসা দিলে, সুপরামর্শ দিলে, এবং নিয়মিত যদি সে এক্সারসাইজ করে, ব্যায়াম করে, বা পায়ে যদি হট ওয়াটার কম্প্রেশন দেয়, এবং বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় ভিটামিন যদি ওষুধ খায়, ভিটামিন ডি ওষুধ খান বা নিরোধক ভিটামিন খান, তাহলে এই অসুবিধাগুলো থাকবে না, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং কোনো কষ্ট বা অসুবিধাও থাকবে না।